আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি ফাইল ইউজ করে এবং একটি মোবাইল ফোন দিয়ে অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের পোস্টার ডিজাইন করে নিতে পারেন। এর জন্য আপনাদের কোনো প্রকার কম্পিউটার কিংবা গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন পড়বে না। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে একটি ফাইল দেওয়া আছে, সেই ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর একটি অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি হচ্ছে পিক্সেল্যাব। এখানে এসে লিখবেন পিক্সেল্যাব, PIXELLAB, পিক্সেল্যাব। এটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখানে ডাউনলোড করে নিয়েছি, এই কারণে ওপেন দেখাচ্ছে, আপনার এখানে ইনস্টল দেখাবে। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এটিকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এরপর উপরে যে থ্রি আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলি অপশন দেখা যাচ্ছে একটি ড্রপ ডাউন মেনুতে। এর মধ্যে নিচ থেকে তিন নম্বর অপশন, এখানে ওপেন ডট পিএলপি ফাইল নামের একটি অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেই ফাইলটি আপনি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছেন ঠিক সেই ফাইলটি, পিএলপি ফাইলটি এখানে নিয়ে আসবেন। দেখুন, আমি এটাকে এখানে নিয়ে এসেছি। যদি আপনাদের এখানে সামনে শো না করে আপনারা পিএলপিতে ক্লিক করবেন, এরপর আপনাদের যেখানে ডাউনলোড করেছেন ঠিক সেখান থেকে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে ক্লিক করবেন, এরপরে ওকে, এরপরে একটু ব্যাকে আসবেন। দেখুন, এটি কিন্তু এখন এখানে শো করছে। এখন আপনার যেই অপশনগুলি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন আপনি সেগুলি চেঞ্জ করে নেবেন। এর জন্য আপনাকে লেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে। এটি হচ্ছে লেয়ার অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনি চিন্তা করবেন যে এখানে কী কী আপনাকে পরিবর্তন করতে হবে। যেমন ছবিটা পরিবর্তন করব, তার জন্য ছবিতে ক্লিক করব। ক্লিক করে এখানে উপরে ডিলিট অপশন যেটি আছে এখানে ক্লিক করবেন। ডিলিট, এটি ডিলিট করে দিলাম। এখন লেয়ার অপশন, লেয়ার অপশন থেকে এখানে যে নামটি আছে আব্দুল হাসিব মুহিব্বি, এই নামটি আপনি পরিবর্তন করে মুছে আপনার নামটি লিখে দেবেন। এখানে কলমের মতো যে আইকনটি আছে, প্যান আইকন, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এসে এখানে আপনার নামটা আপনি এখানে লিখে দিবেন। ধরুন আমি লিখলাম সাইফুর রহমান ফাহিম, লিখলাম ওকে। এর পরবর্তীতে নিচে যে টাইটেলটি আছে এটি যদি আপনি পরিবর্তন করতে চান, কলমের মতো আইকন, এটাতে ক্লিক করবেন। প্যান আইকনে ক্লিক করে এখানে আপনার যে টাইটেলটি আপনি দিতে চাইবেন ঠিক সেটি দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম গ্রাফিক্স ডিজাইনার, ওকে। এর পরবর্তীতে যখন আপনার এটি লেখা হয়ে যাবে, এটি দেওয়া হয়ে যাবে, পরবর্তীতে আপনি এখানে আপনার ছবিটা নিয়ে আসবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে আমি গ্যালারি থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটিকে কাস্টম করে ছোট করে নেবেন। দেখুন এখন কিন্তু এটি মিলছে না, তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে এটিকে টেনে ছোট করে নিতে হবে, এটাকে সাইজ করে নেবেন। সাইজ করার পর যখন দেখবেন এখানে মিলে না, তখন আপনি আবার এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং ছবিটিকে ধরে সব লেয়ারের নিচে নিয়ে দিবেন। এটিকে ধরে একবারে নিচে দিয়ে দিবেন। দেখুন আমি ধরে এটিকে একবারে নিচে দিয়ে দিয়েছি, এখন কিন্তু এটি পরিপূর্ণভাবে বসে গেছে। এর পরবর্তীতে আপনারা উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে, এখানে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে ফরম্যাট থেকে আপনারা পিএনজি ফরম্যাটে দিয়ে দিবেন, আর কোয়ালিটি থেকে ভেরি হাই কোয়ালিটি দিয়ে সেভ টু গ্যালারিতে দিবেন, এটি সেভ হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনারা তৈরি করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।